সত্য মল্লা কবি জানে রবি লেখা করি শুরু নিদানে বড় সাই আল্লাহ দয়া করো গুরু আমি বিদ্যাহীন আমি বিদ্যাহীন বুদ্ধিহীন শুনেন বন্ধুগণ মালেক মিয়া চম্পা মতির প্রেমের মিলন লীলা বকুরাতে সেই গ্রামে বসত করি ওয়াহেদ আলী নাম তাহার একটি ছেলে তাহার একটি ছেলে রীতিমত লেখা পড়া করে বিয়ে পাশ করিল মালেক সবার ওই উপরে রাখি এসব কথা রাখি এসব কথা শুনেন শ্রোতা শুনেন বন্ধুগণ হিন্দি ভাষা জানে মালেক শোনেন সর্বজন টাকা সত্তর হাজার টাকা সত্তর হাজার করে প্রচার সঙ্গে লইয়া বাড়ি হইতে গেল মালেক পিতা কেন কইয়া গেল বিনন যুগে নেপাল খুশি হলো জানাইল মালিক রে তখন কোথায় হতে আইস মিয়া বলো না এখন মালিক কইতে লাগলো শুনতে লাগলো নেপালের দাই বাংলাদেশে আমার বাড়ি আইলাম এই জায়গায় মামা আপনার কাছে মামাই আপনার কাছে হৃদয় মরে আমি বলে যাই আপনার যদি আমার কাছে আপনার কাছে আমারে যদি দেন মুঠাই আমি থাকবো যাই রে থাকবো যাই আপনার বাড়ি হজন নম্বরে আর যাইবো না চলে আমি ফিরে বাংলাদেশে মালে কইতো ক্ষণে হইয়া যাই শুনো শুনো মালিক মিয়া তোমারে জানাই নেপাল বলতে লাগলো নেপাল বলতে লাগলো মালিকের কাছে কথা বলে আমার একটা মেয়ে আছে ভার্সিটিতে পড়ে মেয়ের নামটি ধরি মেয়ে খুব সুন্দরী লেখাপড়া ভালো করে যাই পতি তোমারে জানাই মালিক দেখতে পাইলো মালিক দেখতে পাইলো খুব রূপসী দেখতে বড় সুন্দর এই সেই রে বিয়া করব মনের আনন্দ তাহা ইহা শুনে এই বর্বন্ত রইল ইতি কেন্দ্র দিয়া যাই এর বেশি আর সাহাবদ্দি বলে নাই মানে আনন্দ